আমার জায়গায় এসে হাজির হয়েছিস। তুই কি জানিস না এই জঙ্গলের আয়ত্ত শুধুমাত্র আমার? তারপরও তুই আমার অনুমতি ছাড়া এখানে এসে হাজির হয়েছিস। এক্ষুনি এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকে আমি শেষ করে দেব। তুই কি ভেবেছিস তোর নাই ভাবে সূর্যকে আঘাত করবি আর কেউ তোকে বাধা দেবে না? তাই তো, কিন্তু তুই ভুল ভেবেছিস। আমি নিজে এসে হাজির হয়েছি আর তাই তোকে আমি এক্ষুনি শেষ করে দেব। তুই সূর্যের কোনো ক্ষতি করতে পারবি না। একি এই রাক্ষসটি দেখছি খুব ভালো করে আমাকে চেনে, আর ওর কথা শুনে মনে হচ্ছে যে ও আমাকে বাঁচানোর জন্য এই রাক্ষসকে মোকাবেলা করার জন্য এখানে এসেছে। হয়তো বা দরবেশ বাবা একে পাঠিয়েছে আমাকে রক্ষা করার জন্য। আমি শুধু শুধুই ওকে ভয় পাচ্ছিলাম। সত্যি বিধাতা একজন আছে, আর তাই তো এই জঙ্গলের মধ্যে আমাকে রক্ষা করার জন্য তিনি একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিয়েছেন। কিন্তু এই দুষ্টু রাক্ষসটি দেখে মনে হচ্ছে এত সহজে হার মানবে না। কিন্তু আমি তো এই রাক্ষসটিকে সাহায্য করতে পারবো না এই দুষ্টু রাক্ষসকে হত্যা করার জন্য। তাহলে কি করব আমি? সন্তুষ্ট রাক্ষস, তুই কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবি না, আর তাই তুই নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। কোথা থেকে হট করে এসে আমার সামনে হাজির হয়েছিস আর তুই আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছিস? তুই আমার আয়ত্তে এসে কিনা তুই আমাকেই ভয় দেখাচ্ছিস, তাই না? কিন্তু সেটা তো কিছুতেই করতে পারবি না, কারণ তোকে আমি এক্ষণে শেষ করে ফেলবো। তাই নাকি? তাহলে দেখা যায় কে কাকে শেষ করতে পারে। এই কথা বলে যাদুগোলক তার শক্তি প্রয়োগ করে ওই দুষ্টু রাক্ষসটিকে উদ্দেশ্য করে, আর দুষ্টু রাক্ষসও তার শক্তি প্রয়োগ করে, কিন্তু দুজনের শক্তি মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এরপর যাদুগোলক আর একটু অপেক্ষা না করে তার শক্তি প্রয়োগ করে দুষ্টু রাক্ষসটিকে উদ্দেশ্য করে, কিন্তু দুষ্টু রাক্ষসও তার শক্তি প্রয়োগ করে, আর দুষ্টু রাক্ষসের শক্তির কাছে যাদুগোলকের শক্তি ধ্বংস হয়ে যায়। পরপর দুটি শক্তি আমি প্রয়োগ করলাম, কিন্তু এই রাক্ষসের কোনো ক্ষতি তো আমি করতে পারলাম না। আর আমার তো এই রূপে মাত্র তিনটি শক্তি প্রয়োগ করার ক্ষমতা রয়েছে। এখন যদি আমার শেষ শক্তিতে এই রাক্ষসটির কোনো ক্ষতি করতে না পারি, তাহলে তো সূর্যকেও বাঁচাতে পারবো না, আর আমি নিজেও ধ্বংস হয়ে যাবো। আর তখন তো এই রাক্ষসটি জয়ী হয়ে যাবে। তখন আমি কি করব? হে পিতাদা, তুমি আমাকে একটা উপায় বলে দাও, কি করে আমি রাক্ষসকে হত্যা করব। ওদিকে দরবেশ বাবা সঙ্খিনী আর হলুদ পাখিকে উদ্ধার করে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সঙ্খিনী, তুই হলুদ পাখিকে নিয়ে এখানে থাক, আমাকে এক্ষুনি আমার আলোর কাছে যেতে হবে, কারণ এখন তো তোরা বিপদ মুক্ত, আর এটা আলো জানে না। আর আলো যদি না জেনে ওই কালপুরুষের শর্ত মেনে নেয়, তাহলে তো ওই কালপুরুষ আলোর হাত থেকে পালিয়ে যেতে পারে, আর তাই কিছুতেই কালপুরুষকে সেই সুযোগ দেয়া যাবে না। আলোকে গিয়ে জানাতে হবে যে তোরা আপাতত নিরাপদে আছিস, আর সে যেন ওই কালপুরুষকে চিরকালের মতো শেষ করে দেয়। আর তাছাড়া তোরা দুজন এখন আপাতত এখানে সুরক্ষিত অবস্থায় আছিস, এখানে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি খুব তাড়াতাড়ি ওই কালপুরুষকে ধ্বংস করার পর আলোকে নিয়ে এখানে এসে হাজির হব, ততক্ষণ পর্যন্ত তোরা এখানেই থাকবি। আর হ্যাঁ সৌখিনী, তুই কিন্তু কোনোভাবে এখান থেকে বাইরে যাবি না, তাতে বাইরে থেকে যেটাই হয়ে যাক না কেন, কারণ এখন আমি এখানে থাকবো না। আর এবার যদি তোদের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে যে মহাবিপদ ঘটে যাবে এটা মনে রাখিস। আর এখন আমার হাতে সময় নেই, এক্ষুনি আমার আলোর কাছে যেতেই হবে। এ কথা বলে দর
সর্বেশ বাবা অদৃশ্য হয়ে যায়। ওদিকে আলো কালপুরুষের শর্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কি হলো কি আলো, এখনো কি তুই চিন্তা করেই যাবি যে তুই আমার শর্ত মানবি কিনা? তাহলে কি আমি ধরে নেব তুই আমার শর্ত মানবি না? না না কালপুরুষ, আমি তোর সব শর্ত মেনে নেব। তার আগে তোকে আমাকে বলতে হবে যে সখিনী আর হলুদ পাখিকে কোথায় আটকে রেখেছিস তুই। না না আলো, সেটা কি করে হয়? আমি যদি তোকে বলেই দেই সখিনী আর হলুদ পাখিকে আমি কোথায় আটকে রেখেছি, তাহলে তুই এক্ষুনি ওদের কাছে গিয়ে ওদেরকে মুক্ত করে ফেলবি, যেটা আমি কখনোই হতে দেব না। আর তুই যদি কোনোভাবেই ওদেরকে মুক্ত করতে পারিস, তাহলে তো তুই কিছুতেই আমার শর্ত মেনে নিবি না, তাই না? আর তাই কি করে আমি বোকার মতো ওদেরকে কোথায় আটকে রেখেছি সেটা তোকে বলে দেই, বল। এই কালপুরুষের শর্ত যদি আমি মেনে না নিই, তাহলে তো মনে হচ্ছে কিছুতেই হলুদ পাখি আর সখিনী কোথায় আছে সেটা বলবে না। আর তাই আমার মনে হচ্ছে যে ওর শর্ত আমাকে মেনে নিতেই হবে। কিন্তু কিন্তু আবার যদি ওর শর্ত মেনে নেওয়ার পর ও যদি এখান থেকে পালিয়ে যায় আর হলুদ পাখি আর সখিনীর খবর আমাকে না দেয়, তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। না না, আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। বলছি যে কালপুরুষ, আমি তোর সব শর্ত মেনে নেব, কিন্তু তুই আমাকে আগে একবারের জন্য দেখা যে আসলে হলুদ পাখি আর সখিনী তোর কাছেই বন্দী আছে। আর তাছাড়া ওখানে তো তুই তোর শক্তি দিয়ে ওদেরকে আবদ্ধ করে রেখেছিস, আর তাই আমি কিছুই করতে পারবো না। আর তাছাড়া আমি কথা দিচ্ছি যে ওদেরকে আমাকে একবার দেখা, তাহলে আমি তোর সব শর্ত মেনে নেব। তখনই সেখানে দরবেশ বাবা এসে হাজির হয়ে যায়। না না আলো, ওর কোনো শর্ত তোকে মেনে নিতে দে, মেনে নিতে হবে না, তুই ওকে এক্ষুনি হত্যা করে ফেল। কিন্তু দরবেশ বাবা, আপনি তো বলেছিলেন যে ওকে হত্যা করলে সখিনী আর হলুদ পাখি ওরা দুজনেই মারা যাবে। আলো, তুই চিন্তা করিস না মা, আমি হলুদ পাখি এবং সখিনীকে এই কালপুরুষের আস্তানা থেকে মুক্ত করে সুরক্ষিত এক জায়গায় রেখে এসেছি। আর তাই এখন যদি তুই কালপুরুষকে ধ্বংস করে দিস, তাহলে কোনোভাবে সখিনী এবং হলুদ পাখির কোনো ক্ষতি হবে না। রাক্ষসী ও সূর্যকে আটকে রেখেছে, আর তুই যদি আমার উপর একটুও শক্তি প্রয়োগ করিস, তাহলে সাথে সাথেই আমার রাক্ষসী তোর সূর্যকে হত্যা করে ফেলবে। কিছুতেই তুই তোর সূর্যকে রক্ষা করতে পারবি না আলো। এখন চিন্তা কর, তুই আমার শর্ত মেনে নিবি নাকি তোর সূর্যকে রক্ষা করবি? আর তাছাড়া আমার শক্তিকে আমি আরো কোথায় কোথায় ছড়িয়ে রেখেছি সেটা তুই জানিস না আলো। ওদিকে সখিনী হঠাৎ করে আলোর কণ্ঠস্বর শুনতে পায়। সখিনী সখিনী, কি হলো কি, এখনো তুই আস্তানার ভেতরেই থাকবি নাকি? বেরিয়ে আয় এক্ষুনি। এই তো আমি তো আস্তানার বাইরেই দাঁড়িয়ে আছি, আর দরবেশ বাবা আমার সাথেই আছে। আমরা ওদিকে কালপুরুষকে হত্যা করে ফেলেছি, এখন আর আমাদের কোনো শত্রু নেই, এখন আর আমাদের কোনো বিপদ নেই। আর তাই বলছি তুই এক্ষুনি বাইরে বেরিয়ে আয় তো, আমি আর দরবেশ বাবা যে তোর জন্য অপেক্ষা করছি। ওই তো আলো মনে হচ্ছে চলে এসেছে, আর সে বলছে যে দরবেশ বাবা নাকি তার সাথে এসেছে, তার মানে আলো ঠিকই ওই কালপুরুষকে হত্যা করে ফেলেছে। আর তাই তো আমাকে এক্ষুনি আস্তানার বাইরে বেরিয়ে যেতে হবে। কিন্তু আমি আস্তানার বাইরে একা একা কি করে বেরোবো? হলুদ পাখি, হলুদ পাখি তো এখনো এখানে নিস্তেজ হয়ে পড়ে আছে, ওকে আমি কি করে আমার সাথে নিয়ে যাব? আর তাছাড়া দরবেশ বাবা বা বাইরে এভাবে দাঁড়িয়ে আছে কেন? ও উনি তো চাইলে আস্তানার ভেতরে আলোকে নিয়ে আসতেই পারে। আচ্ছা, সত্যি সত্যি দরবেশ বাবার আলো এসেছে নাকি নাকি অন্য কিছু, নাকি ওই কালপুরুষের কোনো মায়া এসব? হ্যাঁ হ্যাঁ, এটা হতেই পারে। আর দরবেশ বাবা তো আমাকে বারবার বলেছিল আমি যেন কোনোভাবেই আস্তানার বাইরে না বেরোই, তাহলে মহা বিপদ হয়ে যাবে। বুঝতে পেরেছি, আমি ঠিকই বুঝতে পেরেছি, নিশ্চয় নিশ্চয়ই কালপুরুষের মায়া এসব, আর তাই কোনোভাবেই এই আস্তানার বাইরে বেরোনো উচিত হবে না, কিছুতেই না। কি হলো কি সখিনী, তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? তুই এখনো কেন এইভাবে ভেতরে আছিস, বাইরে বেরোচ্ছিস না কেন? বুঝেছি, তুই ভাবছিস যে এটা নিশ্চয়ই কালপুরুষের মায়া, তাই তো? আরে না না, আমরা তো ওই কালপুরুষকে হত্যা করে ফেলেছি, আর একটু তুই বাইরে বেরিয়ে এসে দেখ না। তো বন্ধুরা,
কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।